ফ্যাসলামা আখতার রুনিস অ্যানিমেশন স্টোরি টেলিং, গভীর রাতে দোহার গ্রামের বাড়ি ফেরা, স্কেরি গোস্ট অ্যানিমেশন, বেঙ্গালি হরর কার্টুন। কল্পনা করুন আপনি গভীর রাতে একটি নির্জন রাস্তায় হাঁটছেন যেখানে প্রতিটি ছায়া জীবন্ত মনে হচ্ছে। এটি রাজের গল্প যে সিদ্ধান্ত নিয়েছিল দোহার গ্রামের বাড়িতে ফেরার, এক রাতে যা তার জীবন চিরতরে বদলে দিয়েছিল। রাজ ঢাকার অফিসে দেরি করে কাজ করছিল। লম্বা ছুটির সামনে সে সিদ্ধান্ত নেয় তার পূর্বপুরুষদের গ্রাম দোহারে যাবে। শেষ বাস মিস করে, কিন্তু পরিবারকে দেখার ইচ্ছায় সে একটি মোটরসাইকেল ভাড়া করে। যখন সূর্য অস্ত গেল, রাজ নিজেকে দূর গ্রামীণ পথে মোটরসাইকেল চালাতে দেখে। তার ফোনের ব্যাটারি প্রায় শেষ এবং জিপিএস সিগন্যাল দুর্বল। রাস্তা যেন অনন্ত পর্যন্ত বিস্তৃত, চারদিকে কোনো জনমানবের চিহ্ন নেই। রাজের মোটরসাইকেল হঠাৎ বন্ধ হয়ে যায়, নির্জন স্থানে ফাঁদে পড়ে। সে দেখে দূরে একটি পুরানো ভৌতিক বাড়ি। অন্য কোনো উপায় না পেয়ে সে সাহায্যের জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দরজা নিজে থেকে খোলা হয়ে গেল, যেন তাকে অপেক্ষা করছিল। ভিতরে বাড়ি মোমবাতির আলোতে অল্প আলো জ্বলছে, দীর্ঘ ছায়া নাচছে। রাজ ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। ঠিক তখনই রাজ তার কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ পেল। সে ঘুরে দাঁড়ায় এবং দেখে একজন বুড়ো মানুষ ভৌতিক চোখে তার দিকে তাকিয়ে আছে। "বুড়ো মানুষ, তুমি এখানে থাকা উচিত না, এই বাড়ি অভিশপ্ত," বুড়ো মানুষ রাজকে বলল একটি অশান্ত আত্মা সম্পর্কে যিনি এখানে মর্মান্তিক পরিণতি পেয়েছিলেন। তিনি প্রতি রাতে ফিরে আসেন প্রতিশোধের খোঁজে। হঠাৎ তাপমাত্রা কমে গেল এবং লম্বা চুল ও সাদা পোশাক পরা একটি ভৌতিক চেহারা ছায়া থেকে বেরিয়ে এল। ভয়ে রাজ বাড়ি থেকে বেরিয়ে দৌড় দিল, আত্মা তাকে তাড়া করতে থাকল। রাজ ঠিক সময়ে রাস্তায় পৌঁছে গেল এবং আলো দেখতে পেল। সে ট্রাকটিকে থামিয়ে ভিতরে উঠে যায়, ভুতুড়ে আত্মার কবল থেকে বেঁচে যায়। ট্রাকটি চলে যাওয়ার সময় রাজ পিছনে তাকিয়ে দেখে ভুতুড়ে বাড়ি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, তার জানালাগুলো ভৌতিক আলোতে ঝলমল করছে। সে প্রতিজ্ঞা করল আর কখনো রাতের বেলায় সেই রাস্তা একা পাড়ি দেবে না। রাজ তার পরিবারের নিরাপদে ফিরে গেল, ভীত কিন্তু নিরাপদ। যদি আপনি এই ভৌতিক গল্পটি উপভোগ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সাবধান থাকুন এবং মনে রাখবেন, প্রতিটি ছায়া শুধুমাত্র ছায়া নয়। দেখার জন্য ধন্যবাদ। আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন কুলিসের পিছনের কন্টেন্ট এবং নতুন গল্পের আপডেটের জন্য। ভৌতিক থাকুন।